আর মেল তো ওইটাই যেটা আসছে, সেটা তো জানোই। বাড়িটা আমার দুইটা, এটা একটা দেয়, এটাতে উঠা যাবে না, এটা দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সম্ভব না, মানে একটা খুললে যায় তো, যে ওই একটা খুললে যায় তো। হ্যাঁ হ্যাঁ, একটা খুললে যায়, ওইটা আই থিংক খোলা যা যাইতে পারে। এটা দেখুন তো, দিকে দুটো পাক কি রকম হবে, মানে একটা খুললে যাবে। হুম, এটা মনে হয় এটার নাকি, না না ওইটা তো খোলা সম্ভব না, চাবি নাই। এই দুইটাই হওয়ার কথা, এইটা এইটা এই দুইটা। একটা গল্প পড়ছিলাম, গল্পটার নাম খেয়াল আসতেছে না, আশুতোষ মুখোপাধ্যায় বলে। ও আচ্ছা, তোমার হাতে খুললো রাজা ভাইয়ের দরজা। ইয়েস, রাজা তার মানে আমি, আপনি না। ওকে, গল্পের মতো এই যে সিঁড়ি, তাই না? হ্যাঁ, ওই ওই পাশটা দিয়ে, সেই পাশটা দিয়ে আরো একটা দেখি, তো সাপ টাপ থাকতে পারে। তো খুব বেশি আগে মানুষ এখান থেকে যাননি। ওরে বাবা, মানে ভাবার বাহিরে আমার। আমি আসলে কি মানে স্বপ্ন দেখতেছি নাকি? হ্যাঁ, এটা কি সিলিন্ডার? এটা সিলিন্ডার বলতে নিশ্চয়ই কোনো পাত্র, কিন্তু এটা কাচে, কিন্তু ইয়া সিরামিক, তাই না? সিরামিক, ইয়া সিরামিক। সিরামিক, ওরে বাবা, দেখুন খুলে গেছে উপরে, ওটা কি দেখা? স্যার এটার একটু হিস্ট্রি বলবেন। এটা হিস্ট্রি বলতে আমি খুব বেশি জানি না। আচ্ছা আচ্ছা, হিস্ট্রি বলতে বহু আগের সময়ের তো। হ্যাঁ, আমার বাবা বলতে পারবে এগুলো। ও, আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ আছেন। তোমার বাবার থেকে গল্প শোনা দরকার। আর এই জায়গাটা, ওই যে সিঁড়িটা দেখাচ্ছে এদিকে, হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে যাব। এইগুলা কি ওই সময়ের, অনেক আগের সময় তো আমরা এটা কোনো ছিল না মনে হয়। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের কিছু হবে, হতে পারে। ওই ওই যে দেখেন, এটা কি মাটির? না, কলসি, পেতল, পেতল, না না না, মাটির, মাটি। কি ছাচ দেওয়া বাবা, মাটি দিয়ে।
পালক পরে আছে। এটা কি সিন্ধুক? এটা কাছে মাটির অনেক বড়, তবে এত বড় খাট মাচা টাইপের ছিল এটা। কত সাল চুয়ান্ন? ও 1954? হ্যাঁ দেখছেন এগুলা তো খুবই ইয়া জিনিস, এন্টিক জিনিস, এটা তো সংরক্ষণ করা দরকার। এটার ভিতরে কি এই যে এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ ভিতর দিয়ে থাকুক বাবা। এখানে কত আগে মানুষ ছিলেন? হ্যাঁ এই বড় জোর 8 বছর আগে ছিল। কি মেশিনারিজ জিনিসপত্র উড়ে বাবা, এটা দেখছেন কিভাবে এইটা দেখেন
মানে ভাগুল তো ওদের বাড়ি, যেখানে ওর পাশে যে বাড়িটা দেখছেন না, স্কুলটা, ওই স্কুলটা হলো এক জমিদারি। তারপরে এদিকে আসতে যে কান্নপুর দেখছেন না, আর এখান থেকে এক ঘন্টা তিন ঘন্টা লঞ্চে চলে যাবে, বেশি সময় লাগবে না। ফেরি একই কথা মোটামুটি, ফেরি ফেরিতে দুই ঘন্টা লাগবে, ফেরিতে লাগবে। এইটা কি ঘর ছিল? রান্নাঘর, পাকের ঘর। বাহ, মানে পুরো এরিয়াটা কি দেয়া আছে নাকি? এই যে বন্ধরি, বন্ধরি দেয়া আছে। এই কুকুরটাও কি এর মধ্যে? এখানে হয়তো বা জীবন আনন্দকে এবং বিভূতিভূষণকে খুঁজলে পাওয়া যাবে। এর থেকে সুন্দর বিড়াল বলেছিলাম না, বন জঙ্গলে ঘেরা। ও তার জায়গা জমি।